আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে দুটি মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো মাছটাকে কীভাবে কাটতে হবে। ধারালো ছুরির সাহায্যে ভিডিওতে দেখানোর মতো মাছটিকে সুন্দর করে কেটে নেবেন। মাছটি কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন মাঝখানের বড় কাঁটাটি কোনোভাবেই না কাটে। মাছটি কাটা হয়ে গেলে এই পর্যায়ে ভালোভাবে মাছটিকে আবারও পরিষ্কার করে দিব। আমি এই মাছে যে মশলাগুলো ইউজ করবো এটা কীভাবে তৈরি করতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মিশ্রণটিকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে রাখা মশলার মিশ্রণটিকে মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেই যেই জায়গাগুলোতে আমরা ছুরি দিয়ে কেটেছি ওই জায়গাগুলোতেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে ভিতরে পাস্তাতে মশলাটাকে মিশাচ্ছি। এবার মিশিয়ে রাখা মশলার উপরি অংশে লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ভালো করে মাছের গায়ে মিশিয়ে নিব। যেভাবে আমরা মশলাটাকে মাছের গায়ে মিশিয়েছিলাম ঠিক একইভাবে ময়দাটাকেও মাছের গায়ে মিশিয়ে নিব। আমি এখানে দুটি মাছ নিয়ে নিয়েছি, একটি মাখানো হয়ে গেছে, অন্যটিকে ভালো করে ময়দা মাখিয়ে নিব।
একটি প্যান বসিয়ে নিয়েছি এবং 2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি কারণ মাছটিকে ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে আলতো করে একটি মাছ আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি। খেয়াল রাখতে হবে মাছটা উল্টানোর সময় যেন ভেঙে না যায়। মাছটা ভাজা হয়ে গেছে। দুটি চামচের সাহায্যে সাবধানতার সাথে মাছটাকে উঠিয়ে ফেলব। দুটি চামচ ইউজ করতেছি যেন মাছটা না ভেঙে যায়। আমি এখানে 3টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং চুলোর আগুনে মরিচ 3টিকে পুড়ে নিচ্ছি কারণ আমি একটি সস তৈরি করব। সস তৈরি করার জন্য ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে অল্প একটু পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। Spent an hour with my memories and then I realized it's not all black and white. Like I was colorblind but mentally, yeah. Now my days are brighter, just no longer feeling tighter. Don't wear my PJs every day. পুরো রাখা মরিচগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং এই মেখে রাখা মরিচ আর লবণের মিশ্রণটাকে তেঁতুলের যে পানিটা আমি তৈরি করেছি এই পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমরা রেস্টুরেন্টে যেরকম ফিশ ফ্রাই খেয়ে থাকি
বাসায় তৈরি করেছি মনে হচ্ছে না যে রেস্টুরেন্টে খাচ্ছি না বাসায় খাচ্ছি। যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।